এই যে যেসব মানুষ আমাকে জীবনে কয় না যে তুমি ছাড়া আমি বাঁচবো না, মরে যাব, তুমি মরে গেলে আমিও মরে যাব, একদম ডাহা মিথ্যে কথা। সে আপনার স্বামী হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার বেস্ট ফ্রেন্ড হোক, আপনার সৈদ্য গোষ্ঠী হোক, যেই হোক, কারণ কি আপনি মরে যাবেন, মরে যাওয়ার এক মাস পরেই দেখবেন আপনার স্বামী বিয়ে হচ্ছে, বিয়েরই বউ আর একটা নিয়ে তার সাথে সংসার করতেছে, ঘুরে গিরি বেড়াচ্ছে। আর বয়ফ্রেন্ড, আপনি মরে গেলে সেই শোক সামলানোর জন্যে আর এক মায়ের সাথে সময় কাটানোর জন্য কথা কয়ে দেখবেন তার সাথে প্রেম হয়ে গেছে, তারে বিয়ে হইরে নেবে। গেল আপনার বেস্ট ফ্রেন্ড, এখন কি আরবে, আপনি তো নাই, কারে নিয়ে চলাফেরা করবে, কার সাথে মনের দুঃখ কোয়াকুই করবে, ঠিক আর একজনরে গুছাই নেবে, এসব হলো একদম ডাহা মিথ্যে কথা। কেউ রে ছাড়া কোনোদিন কের জীবন পড়ি থাকে না, একজনের গাড়তে ঠিকই আর একজন রেদে পূরণ করে নাই, ওই দুই চার দিন কাইন্দি কেটে সব ভুলে যায়। এই জন্যই এইসব আবেগি কথা চিন্তা ভাবনায় রে কষ্ট পাবেন না। বাস্তব কথা হচ্ছে আপনি যদি কারোর জীবনে না থাকেন বা আপনি যদি একদম চিরতরে শেষ হয়ে যান, কেউ মনে রাখবে না, দুই দিন কাইন্দি কেটে ও সবাই ভুলে যাবে, এইটাই নিয়ম। কারোর অনুপস্থিতিতে কেউ রে কেউ মনে রাখে না, ওই ঠিকই একজনের জায়গা আর একজন রেদে পূরণ করে নেয় মানুষ, কথাটা তিতে হলেও এটাই সত্যি।